স্বাগত বেস্ট স্কুলে বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয়গুলো চলুন জেনে নেই প্রথম করণীয় লক্ষ্য করুন পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন বজ্রপাতের সময় উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরেই থাকুন ধাতব বস্তু এড়িয়ে চলুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন গাড়িতে থাকাকালীন যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির সম্মুখীন হন তবে গাড়ির ভিতরে অবস্থান করুন এ সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে ঝড় বৃষ্টির সময় রাস্তায় জল জমে থাকে ফলে কাছাকাছি কোথাও বাস পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তাই বজ্রপাত অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের না হওয়াই মঙ্গল বজ্রপাতের সময় ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক যদি একান্ত বেরোতেই হয় পা ঢাকা জুতো পরে বের হবেন রবারের গামবুট এক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে বজ্রপাতের সময়ে রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন যেদিকে বাস পড়ার প্রবণতা বেশি সেদিক বর্জন করুন কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভাল লাগলে জনস্বার্থে শেয়ার করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ